আসসালামু আলাইকুম আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক যশোর বেনাপোল সড়কের নবীনগরে সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক এসআই আসানুল্লাহ নিহত হয়েছেন তিনি যশোরের কেশবপুর উপজেলা চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এসআই আসানুল্লাহ জিকর গাছা উপজেলা নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ মোটরসাইকেল সহ অপেক্ষা করছিলেন এই সময় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি পড়ে যান পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান পরে তার মরদেহ উদ্ধার করে যশোর 250 শয্যা হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন যশোর হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কল্লোল কুমার সাহা পুলিশ জানায় আসানুল্লাহর স্ত্রী মাহবুবা আক্তার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্কুল ছুটি শেষে তাকে নেওয়ার জন্য তিনি সেখানে অপেক্ষা করছিলেন তাদের 3.5 বছর বয়সে একটি মেয়ে সন্তান রয়েছে আসানুল্লাহর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদরের চর আব্দুল্লাহপুর এলাকায় তবে নবরণে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে দীর্ঘদিন সেখানেই বসবাস করতেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ